মোখলেসুর রহমান ওরফে সাগর খান নিজেকে কখনো ভাস্কর, কখনো মিউজিক ভিডিওর শিল্পী হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয়ে রাজধানীর বাড্ডায় বাসা ভাড়া নিয়ে সেখানে তৈরি করতেন ভারতীয় প্রযুক্তির আগ্নেয়াস্ত্র। সোমবার এই অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাগর ও তার সহযোগী সহ ৬ জনকে। উদ্ধার করা হয় ৪টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ব্রিফিংয়ে র‍্যাব ১০-এর পরিচালক ফরিদ উদ্দিন জানান, শিলিগুড়িতে সুকুমার নামের এক ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে সাগর এসব অস্ত্র তৈরি করতেন। আমরা কালকে বাড্ডা এলাকাতে অভিযান পরিচালনা করি একটা বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জামাদি পাওয়া গিয়েছে। তা আমরা ওই ঘটনাস্থল থেকে আমরা ৬ জন লোককে অ্যারেস্ট করেছি। এর মধ্যে মোখলেসুর রহমান সাগর, তানবীর আহমদ, অনিক হাসান, ইউসুফ সৈকত, রাজু হোসেন এবং আমির হোসেন, এই ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। ৬ জন ব্যক্তির কাছ থেকে আমরা ৪টি পিস্তল উদ্ধার করতে পেরেছি এবং এই ৪টি পিস্তলের পাশাপাশি আছে আমাদের কাছে ৪ রাউন্ড লাইভ অ্যামুনেশন পাওয়া গেছে এবং ২টি খোসা পাওয়া গেছে, যেটা অ্যামুনেশন যেটা ব্যবহার করা হয়ে গেছে ইতিমধ্যে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। এরকম ২টি খোসা পাওয়া গেছে। তার বাইরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অস্ত্র তৈরির জন্য বিপুল সংখ্যক অস্ত্রের ছোট ছোট পার্টস, যেগুলো তারা হয়তো ভবিষ্যতে বড় অস্ত্র ব্যবহার করার জন্য বা তৈরি করার ক্ষেত্রে তৈরি করছিল। আমরা এখানে সংখ্যাটা আলাদাভাবে বলতে চাচ্ছি না, টোটাল ১৬০ পিস অস্ত্র তৈরির ছোট ছোট ক্ষুদ্রাংশ আমরা পেয়েছি। তার বাইরে অস্ত্র তৈরি করার জন্য যে সমস্ত কাটার দরকার, লেদ মেশিন দরকার, লেজার দরকার, গ্রাইন্ডার দরকার, স্কেল দরকার, এই সমস্ত জিনিসপত্র আমরা সেই বাসা থেকে উদ্ধার করতে পেরেছি। আমরা যেটুকু তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, এই টোটাল চক্রটির মূল হোতা হলেন মোখলেসুর রহমান সাগর। তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী হিসাবে ইতিমধ্যে আমাদের কাছে নিজেকে স্বীকার করেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি একজন পেশায় একজন ভাস্কর, তিনি মূর্তি তৈরি করতে পারেন এবং সেই সুবাদে উনি ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করেন। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে উনি ইন্ডিয়াতে বিভিন্ন সময় যাওয়া আসা করছেন। সেখানে এই তার ভাস্কর্যের অন্তরালে একজন মানুষ এর সাথে পরিচয় হয়, সুকুমার নামক একজন ব্যক্তির সাথে তার ইন্ডিয়াতে পরিচয় হয়। সুকুমার মূলত অস্ত্র তৈরির একজন কারিগর এবং তিনি বাংলাদেশে বিভিন্ন জনের কাছে অস্ত্র পাঠান। মোখলেসুর রহমান সাগর দীর্ঘ প্রায় ১২ বছর ধরে উনি ইন্ডিয়াতে বিভিন্ন সময় যাওয়া আসা করছেন। সেখানে এই তার ভাস্কর্যের অন্তরালে ইন্ডিয়ার দেশীয় মেড, ইন্ডিয়ার নিজেদের প্রযুক্তি, সেই অস্ত্রটাকে বাংলাদেশে এনে এটার আদলে সেম প্রযুক্তি দিয়ে এখানে অস্ত্র তৈরি করার পরিকল্পনা তাদের ছিল। সাগরের তৈরি এসব অস্ত্রের মূল ক্রেতা ছিল ঢাকা এবং আশপাশের জেলার সন্ত্রাসীরা। এ পর্যন্ত ৮টি অস্ত্র তারা বিক্রি করেছেন বলেও জানিয়েছে র‍্যাব। প্রতিটা অস্ত্র তারা দরদাম ঠিক করেছিল ৩ লক্ষ টাকা করে বিক্রি করার কথা। ম্যাক্সিমামই উঠতি সন্ত্রাসীদের কাছে বিক্রি করেছে যেটুকু আমাদের কাছে বলেছে। এটা একটা বিস্তারিত তদন্তের বিষয়। আমরা গতকালকে অভিযানটা পরিচালনা করেছি, যাদের নাম আমাদের কাছে বলেছে তাদেরকে তাদের এটা যাচাই করার বিষয় আছে এবং যেই জায়গায় বিক্রি করছে, একটা নির্দিষ্ট জেলায় বিক্রি করেছে বলছে আমাদের কাছে, সেটা আসলে আমাদের আর একটু সময় সাপেক্ষ বিষয়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। আমরা বলতে চাই যে এই অস্ত্রগুলো ব্রাহ্মণবাড়িয়া এলাকা দিয়ে যে ভারতীয় সীমান্ত সেই দিক দিয়ে আসা যাওয়া করেছে, সেই জায়গা দিয়ে তারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। আর ৮টা অস্ত্র ইতিমধ্যে বিক্রি করে ফেলেছে তারা। এর মধ্যে সর্বশেষ চালানে যে ৫টার মধ্যে ৪টা আমরা রিকভার করতে পেরেছি, ১টা আমরা রিকভার করতে পারিনি। সে বলছেন যে একজনের কাছে বিক্রি করেছে, তাকে গতকালকে আমরা চেষ্টা করেছিলাম, তাকে আমরা পাইনি, গ্রেপ্তার করতে পারিনি। তবে এখানে নাম বলাটা আমাদের ঠিক হবে না যে কার কাছে বিক্রি করেছে, আপনারা এটা বুঝতেই পারেন, যেহেতু তাদের বিষয়ে আমাদের অনুসন্ধান থাকবে, নিয়মিত মামলা হবে, সেখানে সে অস্ত্রগুলো রিকভার করার জন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করব। চক্রটির সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।